আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিব। এগুলো হচ্ছে আমার সব গ্রিন বেস্ট ফ্রেন্ড। ওরা হচ্ছে আমার ঘরের কর্নারে কর্নারে থাকে, আমার বারান্দার এক কর্নারে ওদের বসবাস। তবে আমার বাসার ছাদেও অনেক গ্রিন ফ্রেন্ড আছে, ওদের সাথেও আপনাদেরকে দেখা করিয়ে দিব। এখন আমি আমার বাসার বারান্দার যে কর্নারে পুঁইশাকের গাছ আছে সেখান থেকে আমি পুঁইশাক কেটে কেটে নিচ্ছি। দেখুন, পুঁইশাকগুলো অনেক তাজা। এখানে আমি তেমন কিছুই ব্যবহার করিনি, নর্মালি এখানে মাটি আছে। আর যেহেতু সবসময় অনেক বেশি বৃষ্টি হয়, এদের আমার পানি দেওয়ারও প্রয়োজন হয় না। অনেক বৃষ্টির পানি ওরা এমনিতেই পায়, আর অনেক রোদ ওদের উপর এসে পড়ে, এই জন্য এরা সবসময় সতেজ আর এরকম তরতাজা। আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি আমার নিজের গাছের পাতা এভাবে ছিঁড়ে নিচ্ছি আর এটাই আমি রান্না করব। আসলে দোকান থেকে কোনো জিনিস কিনে আনার পরে সেটা ক্লিন করে রান্না করা একরকম, আর নিজের গাছের থেকে যখন তাজা একটা জিনিস আমি নিচ্ছি আর সেটাকে রান্না করে যখন আমি আমার ফ্যামিলি সবার কাছে সার্ভ করছি, সেটার আনন্দটা অন্যরকম। যদিও এখানে কোয়ান্টিটি অনেক কম, তারপরেও এটা কিন্তু খাওয়ার সময় অন্যরকম একটা আনন্দ লাগবে। আপনারাও চাইলে এরকম বাসার কর্নারে ছোট ছোট জায়গায় এরকম গ্রিন ফ্রেন্ডদেরকে বড় করতে পারেন। খুব একটা ওদের পিছনে যে পরিচর্যা করতে হবে এমন কিছু না, নর্মালি অনেক সুন্দরভাবেই ওরা এখানে বেড়ে ওঠে। আমি কিন্তু আজকে একদম পুরোটাই ক্লিয়ার করে ফেলছি, সব পাতা ছিঁড়ে নিচ্ছি। আবার এখানে যে ঢালগুলো আছে, এই ঢালগুলো থেকে আবার নতুন নতুন পাতা গজাবে। অনেক সুন্দর টাটকা, একদম সবুজ পুঁইশাক, দেখতেও অনেক সুন্দর লাগছে। আবার এই যে পুঁইশাকের যে গাছগুলো আছে, এগুলো কিন্তু আমি বীজ বা কোনো কিছু সংরক্ষণ করে এটাকে আমি লাগাইনি। আসলে আমি দোকান থেকে যখন কিনে নিয়ে এসেছিলাম তখনই আমি ঢাল লাগিয়ে দিয়েছিলাম, ওখান থেকে আপনা আপনি হয়ে গেছে। আর এখানে কিন্তু সাইডে পুদিনা পাতা আছে, পুদিনা পাতার গাছ। আমার কাছে দুই রকম পুদিনা পাতার গাছ আছে, আরেকটা আছে সেটাতে লাল লাল পাতা হয়। পুদিনা পাতার কিন্তু আমাদের অনেক উপকারে আসে, যাদের সর্দি কাশির সমস্যা আছে তারা যদি এই পাতার রসটা নেয় তাহলে কিন্তু তাদের এই অসুখগুলো খুব তাড়াতাড়ি, অসুখগুলো থেকে খুবই তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায়। এগুলো ন্যাচারাল ট্রিটমেন্টে অনেক উপকারী। আমার প্রায় সবগুলো শাক পাতা এভাবে সংরক্ষণ করা শেষ, অনেকগুলো পাতা হয়েছে দেখতে পাচ্ছেন ঝুড়িতে। এগুলো দেখে আমার ভীষণ মজা লাগছে, আমার নিজের গাছের শাক। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার ছাদের বাগান বিলাস। ছাদে আমি এভাবে বিভিন্ন ধরনের গাছ একটু একটু করে বড় করার চেষ্টা করেছি। এখানে লাউ গাছ আছে, লেবু গাছ, মেহেদি গাছ, আরও অনেক গাছ আছে, অ্যালোভেরা গাছ। আজকে আমি একটু একটু করে সবুজ প্রকৃতির মাঝে আপনাদেরকে হারিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনাদের পছন্দ হলে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।